সো হে গাইস, দিস ইজ রানা। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সো আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আইটিআই কলেজে গাইস। অনেকদিন পর আইটিআই কলেজে আসলাম। অ্যান্ড কি আজকে এখন টাইম হচ্ছে গাইস 12টা বাজে প্রায়, ঠিক আছে। আর আজকে আমাদের এখনও স্যার আসেনি। সো আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এর জন্য আর কি টাইমটা পেলাম ভিডিও শুরু করা। সো ভিডিওটা শুরু করলাম, তোমাদেরকে আজকে দেখাবো আইটিআই কলেজের। আমি যেহেতু টার্নার ট্রেডে পড়ি, তো টার্নার ট্রেডের কিছু মেশিনপত্র দেখাবো। অ্যান্ড কী কাজ করছি, কী জব করছি, সেই জবগুলো পুরোটা ভিডিওর মধ্যে দেখাবো। সো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। আর কী বলবো, যা যা ইনস্টাগ্রামে এখন ফলো করিনি তাই গাইস কী করছো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, পাশে তোমরা আইডি দেখতে পাচ্ছ, ফলো করে দিও। ফেসবুক পেজে যারা ফলো করোনি তাই গাইস কী করছো, ফেসবুক পেজে ফলো করো। আর যারা ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো তাই গাইস কী করছো, সাবস্ক্রাইব করো। সো গাইস, তোমরা সকলেই জানো যে রিসেন্ট দুদিনের মধ্যে আমি কমিউনিটি গাইডে ইউটিউবে একটা পোস্ট করবো, অ্যান্ড ওখানে তোমরা কমেন্ট করবে। ডোটার বেসিসেই আমি কিউনে ভিডিও আনবো। সো তোমরা পেজে যত বেশি কোয়েশ্চেন করবে তার নামটা আমি গাইস ভিডিওতে নেব, কিউএনএ ভিডিও। অ্যান্ড গাইস 500 সাবস্ক্রাইবার আমি গাইস কিউএনএ করছি। আমার কাছে 500 সাবস্ক্রাইবার গাইস মানে কতটা পরিশ্রম করে যে 500 সাবস্ক্রাইবার আনা মানে এনেছি তোমাদের ভালোবাসায়। সো এরকমভাবে সাপোর্ট করো গাইস, যাতে আরও এগিয়ে যেতে পারি। অ্যান্ড 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করো গাইস, তোমরা চাইলে সব পারো, ঠিক আছে। অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড চলো তাহলে বেশি কথা বলবো না, এখন যাব ক্লাসরুমের মধ্যে মানে ওয়ার্কশপের মধ্যে, যেহেতু আইটিআই আছে গাইস। এখন আমার সাথে আছে দেখতে পাচ্ছ সিনজয়। হাই। সো এখন যাচ্ছি আমরা ওয়ার্কশপে। রোদ, কিছু বলার নেই, প্রচণ্ড রোদ। আর সামনে আছে কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ বলো তো? কাঠগোলাপই বলে, কাঠগোলাপই বলে হয়তো। তো চলো এখন যাবো ওয়ার্কশপে। অনেকেই এসছে, অনেকে বলতে 5-6 জন এসছে আজকে। তো চলো এ দেখাচ্ছি ওয়ার্কশপ। ওয়ার্কশপ রুমে, অ্যান্ড ওয়ার্কশপ রুমে আমাদেরকে এরকম একটা লকার দিয়েছে যার মধ্যে আমাদের পার্সোনাল কিছু ইনস্ট্রুমেন্ট আছে গাইস, যেগুলো আমরা দিয়ে জব করব। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5টা টোটাল এখন পর্যন্ত 5টা গ্রুপ আছে। অ্যান্ড তার মধ্যে থেকে সি গ্রুপ হচ্ছে আমার, এই যে গ্রুপের মধ্যে আছে জাহাঙ্গীর, অ্যান্ড রানা মানে আমি গাইস তোমরা জানো, অ্যান্ড তন্ময় আছে। আর বি গ্রুপে আছে সুস্মিতা দি, হ্যাঁ দেবব্রত, অ্যান্ড জ্যোতি। অ্যান্ড এদিকে আছে সিনজয়। সো এদিকে আরও দুজনে আছে, অত জানি না। সো চলো এখন যারা যারা এসছে আজকে তাদের সাথে তোমাদেরকে দেখা করাই। সো গাইস আজকে যে সবাই আছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম যে 6 জন এসছে, বাট 6 জনের বেশি এসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9 জন এসছে গাইস আজকে। একটু হাই করে দাও। সো চলো গাইস, পিছনে অনেকে আছে ওদেরকে দেখাচ্ছে গাইস। এদিকে আছে সুমিদি, অ্যান্ড এদিকে আছে দেবুদা, অ্যান্ড এদিকে আছে জ্যোতি। দেখতেই পাচ্ছ মেশিন পরিষ্কার চলছে আপাতত, এখন জব কমপ্লিট মানে কাজ কমপ্লিট আজকের মতো। অ্যান্ড মেশিনটা পুরো চকচক করছে। এই যে গাইস এটা হচ্ছে আমাদের লেদ মেশিন, ঠিক আছে। জ্যোতি একটু মুখটা দেখা। এই যে সুমিদি, তো চলো মেশিনের কিছু সিনেমাটিক শট দেখো। দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম মেশিনপত্র, আর এই যে সব মেশিন এদিকে, অ্যান্ড এইদিকেও আছে সব মেশিন। আমি এখন সিনজয়কে বলবো যে মেশিনটা একটু চালাতে, মেশিনটা চালিয়ে দেখাতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা আমার মেশিন, মানে আমার বাবারটা এখানে না, গভর্নমেন্টের ট্রেনিংয়ের জন্য। গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের আইটিআইতে ফার্স্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। যে জবটা তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িং, এবার তোমরা প্র্যাকটিক্যালি দেখো। এই যে গাইস প্র্যাকটিক্যালি হচ্ছে এরকম, ঠিক আছে। এটা খুলতে হবে, এখানে গাইস একটা কাগজ পাতা আছে যাতে গ্রিপটা নষ্ট না হয়। আর এটা রেডিয়াস আছে 2.5, ঠিক আছে, মানে ডিপটা।
গাইস, এখন আছে আমার সাথে মনসাদি। সো এখন যাচ্ছি এমপ্লয়েবিলিটি ক্লাসে। তো চলো, পিছনে অনেকে আছে, ওরা আসছে। তো চলো ক্লাস করে দেন, দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, এখন চলে এসেছি এমপ্লয়েবিলিটি ক্লাসে, অ্যান্ড এখনও অনেকে আসেনি, ম্যাম বসে আছে সামনে। সো আমি ভাবলাম একটু তোমাদেরকে জানাই। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে বেঞ্চ একদম আসছে সবাই অনেকে, অ্যান্ড ম্যাম ওদিকটায় বসে আছে। ঠিক আছে, তো চলো এমপ্লয়েবিলিটি ক্লাসটা করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, এখনও টিফিন হয়নি।